বিশ্বকাপ পরবর্তী লীগ ফুটবলের যাত্রায় কি এক বাজে ঘটনার মুখোমুখি হয়েছেন নেইমার জুনিয়র। ফরাসি রেফারির উগ্রতার শিকার হয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। স্ট্রাসবার্গের বিপক্ষে ম্যাচে জয়ের মধ্য দিয়ে বিশ্বকাপ পরবর্তী লীগ ফুটবলের যাত্রা শুরু করেছে পিএসজি। পিএসজির জয়ের দিন ম্যাচের 62তম মিনিটে লাল কার্ড দেখেন নেইমার। 90 সেকেন্ডে পরপর দুইবার নেইমার জুনিয়রকে কার্ড দেখিয়েছিল রেফারি, তাতেই লাল কার্ড হয়ে মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। পিএসজির জয়ের দিন নেইমার জুনিয়রের লাল কার্ড নতুন দুশ্চিন্তায় ফেলে দিয়েছে দলটিকে। আগামী 1 জানুয়ারি বাংলাদেশ সময় রাত 1:45 অর্থাৎ 2 জানুয়ারি লিগ ওয়ানের ম্যাচের লেন্সের মুখোমুখি হবে পিএসজি। সেই ম্যাচে নেইমার জুনিয়র খেলতে পারবেন কিনা সেটাই ছিল বড় প্রশ্ন। স্ট্রাসবার্গের বিপক্ষে পিএসজির জয়ের দিন লাল কার্ড দেখায় পরবর্তী লিগ ওয়ান ম্যাচে নিষিদ্ধ থাকবেন নেইমার। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে পড়তে হয়েছে 1 ম্যাচের নিষেধাজ্ঞায়, অর্থাৎ লেন্সের বিপক্ষের ম্যাচে নেইমার জুনিয়রকে পাচ্ছে না পিএসজি। ব্রাজিলিয়ান এই তারকা লাল কার্ডে নিষেধাজ্ঞায় পড়েছেন। এদিকে লাল কার্ড পাওয়ার ম্যাচে চমৎকার এক অ্যাসিস্টে স্বদেশী সতীর্থ মার্কুইনেসকে দিয়ে গোল করিয়েছিলেন নেইমার জুনিয়র। ম্যাচ জুড়ে দারুণ পারফর্ম করে দ্বিতীয়ার্ধে ম্যাচের 61তম মিনিটে লাল কার্ড দেখেছেন নেইমার।